হঠাৎ পরিবর্তন হলো ঘূর্ণিঝড় ডানার। ঘণ্টায় 150 কিলোমিটার গতিবেগ নিয়ে উপকূলে তাণ্ডব চালাবে এই ঘূর্ণিঝড় ডানা। ইতিমধ্যেই আপনারা সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন যে আরও শক্তিশালী রূপ ধারণ করলো ঘূর্ণিঝড় ডানা। আপনাদের সকালের আপডেটেই বলেছিলাম যে আর কিছুক্ষণের মধ্যেই ঘূর্ণিঝড় ডানা শক্তিশালী রূপ নিতে চলেছে। আপনারা সরাসরি তাই দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আমরা সরাসরি দেখতে পাচ্ছি যে 16 অক্টোবর বুধবার দিন এই ঘূর্ণিঝড় ডানা ক্রমশ উপকূলের কাছাকাছি পৌঁছে যাবে। ঘণ্টায় 150 কিলোমিটার গতিবেগ নিয়ে এই ঘূর্ণিঝড় ডানা উপকূলে আছড়ে পড়ার তীব্র সম্ভাবনা রয়েছে। তাহলে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কোথায় কোথায় ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সরাসরি যে ঘূর্ণিঝড় ডানা এখন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ক্রমশ একটি নিম্নচাপে পরিণত হচ্ছে। পরবর্তীতে যদি আমরা দেখি যে রাতের দিকে, অর্থাৎ মাঝরাতের দিকে এবং আগামীকাল, এটা কিন্তু আরও কিছুটা শক্তিশালী রূপ নেবে। দেখতে পাচ্ছেন যে 15 তারিখে এটা মোটামুটি শক্তিশালী রূপ নেবে, পরবর্তীতে 16 তারিখ এটা কিন্তু আরও শক্তিশালী রূপ নিয়ে অন্ধ্র এবং তামিলনাড়ু উপকূলের দিকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এর গতিপথ। অর্থাৎ এই ঘূর্ণিঝড় সরাসরি প্রভাব পড়তে পারে চেন্নাই, পুদুচেরি, নেল্লোর থেকে শুরু করে বিজয়ারা, এই জায়গাতেই কিন্তু এই ঘূর্ণিঝড়ের একদম সরাসরি প্রভাব কিন্তু পড়তে চলেছে। এর জেরে সমুদ্র উত্তাল থাকবে, তাই মৎস্যজীবীদের আগাম সতর্কবার্তাও জারি করা হয়েছে যাতে মৎস্যজীবীরা সমুদ্রে মাছ ধরতে না যায়, কেননা এখন থেকেই সমুদ্র উত্তাল রয়েছে, তাই অন্ধ্র এবং তামিলনাড়ু উপকূলে চলছে সতর্কবার্তা। পাশাপাশি ওড়িশার দিকেও কিছুটা সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে। তো অবশ্যই কিন্তু আপনারা সতর্কতা অবলম্বন করে চলবেন, কেননা ঘূর্ণিঝড় ডানা প্রচণ্ড শক্তিশালী রূপ নিয়ে আঘাত হানবে কিন্তু উপকূলে। তো আমরা এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড় ডানার প্রভাবে অন্ধ্র তামিলনাড়ু উপকূলে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। তবে আমাদের পশ্চিমবঙ্গের দিকে যদি আপনারা দেখেন, বজ্রবৃষ্টি মুট করেই দেখাচ্ছি আপনাদেরকে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে 16 তারিখে এই ঘূর্ণিঝড় ডানার প্রভাবে আমাদের পশ্চিমবঙ্গেরও বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। শুধু 16 তারিখ নয়, 15 তারিখ থেকেই বৃষ্টি শুরু হবে, কেননা 15 তারিখ থেকেই এই ঘূর্ণিঝড় ডানার প্রভাবে সমুদ্র উত্তাল থাকবে। দেখতে পাচ্ছেন এখানে সমুদ্র তো উত্তাল থাকবে, তাই অন্ধ্র তামিলনাড়ু উপকূলে প্রচুর সতর্কবার্তা রয়েছে এবং আমাদের ওড়িশা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের দিকেও এই ঘূর্ণিঝড়ের খানিকটা প্রভাব কিন্তু পড়বে, এর জেরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় সেটা আপনাদেরকে জানিয়ে দিই। বিশেষ করে সুন্দরবনের দিকে যদি আপনারা দেখেন, যেমন হলদিবাড়ি, নামখানা, হলদিয়া, জয়নগর, মাঝিলপুর, গোসাবা, বারুইপুর, এদিকে কলকাতা, খড়দা, চন্দ্রনগর, হাবড়া, বনগাঁ, চাকদা, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, এদিকে প্রভাব পড়বে। পাশাপাশি বর্ধমান, সোনামুখী, বাঁকুড়া, বিষ্ণুপুর, কোতুলপুর, আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতর, খড়গপুর, বালিচক, এদিকে কোলাঘাট, তমলুক থেকে শুরু করে উলবেড়িয়া, এদিকে দীঘা, কোনটাই আরেকটু যদি দেখেন দেখতে পারবেন একদম ডিপলিভাবে, বেদগাঁও, এদিকে দাঁতন, নয়াগ্রাম, কাসুরি, বেলদা, মোহনপুর, এগরা, বাচকুল, ভগবানপুর, সেবাং, ময়না, পিংলা, বালিচক, বেলি, এদিকে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। পুরুলিয়ার দিকেও তৈরি হবে, তবে এই মুহূর্তে আমরা বাংলাদেশের দিকে যদি দেখি, দেখতে পাচ্ছেন 15 তারিখে বাংলাদেশের পাবনা, নাগেরপুর, কাশবিয়া, ঢাকা, ফরিদপুর, শৈলকুপা, যশোর, লোহাগড়া, এদিকে মাদারীপুর, সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, শ্যামনগর, মাথাপেরিয়া, এমনকি বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, এদিকেও খানিকটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। ত্রিপুরাতেও হালকা ফসলে বৃষ্টি হবে, ভারী লেভেলে বৃষ্টি না হলেও ত্রিপুরাতে হালকা ফসলে বৃষ্টি হবে। পরবর্তী 16 তারিখে যদি আপনারা দেখেন, 16 তারিখেও কিন্তু এই বৃষ্টির দাপট কিছুটা বাড়বে এবং অনেকটা জায়গা জুড়ে প্রভাব বিস্তার করবে। 16 তারিখে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলদাঙ্গা, দমকল, করিমপুরের দিকেও খানিকটা বৃষ্টি থাকছে, বাকি জেলাগুলিতে বৃষ্টি চলবে 16 তারিখে। এবং এক্সট্রা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ, বীরভূম দিকেও খানিকটা বৃষ্টি এবং বাংলাদেশের মহাদেবপুর, বগুড়া, এদিকে সিংড়া, সিরাজগঞ্জ, রাজশাহী, এদিকেও কিন্তু বৃষ্টি চলবে। তবে উত্তরবঙ্গে মোটামুটি আকাশ পরিষ্কার,
অসমে মোটামুটি আকাশ পরিষ্কারই থাকবে, আগামীকালও তাই থাকছে এবং পরবর্তী আমরা বুধবার দিনও একই রকম দেখতে পাচ্ছি। ত্রিপুরাতেও মোটামুটি আকাশ পরিষ্কারই আপনারা বলতে পারেন। তো বুঝতে পারছেন ঘূর্ণিঝড় ডানার প্রভাব আমাদের পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে কিন্তু পড়ছে, সরাসরি না পড়লেও একটা পরোক্ষ প্রভাব কিন্তু পড়ছে যার জেরে বৃষ্টি কিন্তু চলবে। এবার চলে আসবো চেন্নাই তামিলনাড়ু এই সাইডে যদি আমরা দেখি যেখানে ঘূর্ণিঝড়ের সরাসরি আঘাত আনবে, সেখানে আমরা দেখতে পারবো চেন্নাই নেল্লোর থেকে শুরু করে সমস্ত জায়গায় ভারী লেভেলের বৃষ্টি থাকবে। তিরুপতি ভেলোর ব্যাঙ্গালুরু মাইসোর থেকে শুরু করে সেলেম কোয়েম্বাটোর তিরুচি মাদুরাই সমস্ত জায়গায় কিন্তু আমরা মোটামুটি বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারছি। পাশাপাশি 17 তারিখে দেখতে পাচ্ছি এই ঘূর্ণিঝড় একদম সরাসরি আঘাত আনতে চলেছে। আগে দেখাচ্ছিল 15 তারিখে এটা আঘাত আনবে, এখন দেখাচ্ছে যে আর একটু দেরি করে অর্থাৎ 17 তারিখের দিকে এটা উপকূলে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যার জেরে গোটা দক্ষিণ ভারতে ভারী বৃষ্টি থাকবে। এদিকে ওড়িশা এবং আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দিকেও কিছুটা প্রভাব পড়ছে 17 তারিখেও। আমরা দেখতে পাচ্ছি 17 তারিখেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ত্রিপুরাতেও চলবে প্রচুর পরিমাণে বৃষ্টি দেখতে পাচ্ছেন। এদিকে খোয়াই কুমারাঘাট আমবাসা শিলচর বাজার মগিয়াবাড়ি উদয়পুর ভেলিনিয়া থেকে শুরু করে আগরতলা এদিকেও আমরা বৃহস্পতিবার 17 তারিখে বৃষ্টি দেখতে পাচ্ছি। পাশাপাশি শিলচর সাইড এবং বাংলাদেশের সিলেটের দিকেও কিছুটা বৃষ্টি থাকছে, মিজোরামের দিকেও কিন্তু কিছুটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি, সেটা কিন্তু 17 তারিখ নাগাদ। 18 তারিখে যদি দেখেন 18 তারিখে হালকা পশলা বৃষ্টি থাকবে, ভারী লেভেলের বৃষ্টি নেই ত্রিপুরা বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় এবং দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টি থাকবে। 19-20 তারিখে মোটামুটি আকাশ পরিষ্কার, 21 তারিখেও মোটামুটি আকাশ পরিষ্কার, 22 তারিখেও মোটামুটি আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার। পরবর্তীতে আরও একটি দেখতে পাচ্ছি নিম্নচাপের পরিস্থিতি তৈরি হতে পারে, সেটা কিন্তু দেখতে পাচ্ছি যে 21 থেকে 22 তারিখের মধ্যেই তৈরি হবে এবং এই যে নিম্নচাপটি তৈরি হবে এটা কিন্তু অন্ধ্র তামিলনাড়ু উপকূলের দিকে যাবে না, এটা সরাসরি আমাদের পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলের দিকে কিন্তু এগোতে থাকবে। তাহলে আরেকটা ভয় কিন্তু থেকে যাচ্ছে, অর্থাৎ আপনারা প্রত্যেকেই জানেন অক্টোবর মাসে প্রচুর ঘূর্ণিঝড় আছড়ে পড়ে, তাই আমরা লক্ষ্য করতে পারছি একটি ঘূর্ণিঝড় ডানা যেটা সরাসরি আমরা দেখতে পাচ্ছি 16 থেকে 17 তারিখের মধ্যে উপকূলে আছড়ে পড়বে। পরবর্তীতে আমরা আরও লক্ষ্য করতে পারছি আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে যেখান থেকে প্রচণ্ড পরিমাণে শক্তিশালী রূপ নিয়ে আরও একটি ঘূর্ণিঝড়ের কিন্তু সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। দেখি জিএফএস মডেল কী বলছে এই ঘূর্ণিঝড়কে নিয়ে, অর্থাৎ শেষ দিকে যে ঘূর্ণিঝড়ের তৈরি সম্ভাবনা রয়েছে সেটা জিএফএস মডেল থেকে দেখাচ্ছে না, ECMWF মডেল অর্থাৎ আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর যে মডেলটি ফলো করে সেই মডেল থেকে আমরা দেখতে পাচ্ছি যে 22 থেকে 23 তারিখ নাগাদ একটি ঘূর্ণিঝড়ের মতন পরিস্থিতি আবারও তৈরি হতে পারে। এটা কিন্তু অন্ধ্র এবং তামিলনাড়ু উপকূলের দিকে নয়, এটা ওড়িশা এবং পশ্চিমবঙ্গের দিকেই কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। তবে আমরা ঘূর্ণিঝড় ডানা নিয়ে যেহেতু আমরা ডিসকাস করছি, পরবর্তী ঘূর্ণিঝড় যখন আমরা দেখব বা এই ঘূর্ণিঝড় ডানার পরিস্থিতিটা যখন কেটে যাবে পরবর্তী নতুন ঘূর্ণিঝড় নিয়ে আরও আপনাদের সামনে আমরা আলোচনা করব। তো আপাতত আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় ডানা মোটামুটি শক্তিশালী রূপ নিচ্ছে এবং অনেকটাই শক্তিশালী রূপ নিয়ে কিন্তু অন্ধ্র এবং তামিলনাড়ু উপকূলে আঘাত আনতে চলেছে এবং অন্ধ্র তামিলনাড়ু উপকূলেই প্রচুর পরিমাণে কিন্তু ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি বজ্রমুটে গিয়ে আপনাদেরকে তো দেখিয়ে দিলাম, এবার সরাসরি আবারও বৃষ্টি বজ্রমুটে গিয়ে আপনাদেরকে মেঘমালা করে দেখাই, তাহলে পরিস্থিতিটা বুঝতে পারবেন। এই মুহূর্তে মেঘমালা করে দেখালো দেখতে পারবেন যে এই মুহূর্তে মোটামুটি আমরা পশ্চিমবঙ্গের দিকে আকাশ পরিষ্কারই দেখতে পাচ্ছি, তবে বেশ কয়েকটি জেলায় বৃষ্টি থাকছে, বৃষ্টি থাকবে এমনটা নয়। পুরুলিয়া বাঁকুড়া থেকে শুরু করে দেখতে পাচ্ছেন এই যে সাইডটা রয়েছে, পুরুলিয়া বাঁকুড়া হুড়া রঘুনাথপুর আসানসোল চিত্তরঞ্জন ধানবাদ থেকে শুরু করে এদিকে সিউড়ি থেকে শুরু করে বোলপুর দুর্গাপুর ঘুষপড়া সোনামুখী এদিকে বিষ্ণুপুর কতুলপুর খাতড়া গোয়ালতর চাকুলিয়া ঝাড়গ্রাম সাইডে কিছুটা বৃষ্টি হলেও হতে পারে, তবে হালকা পশলা, ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। পরবর্তীতে আস্তে আস্তে এই বৃষ্টি কিন্তু কেটে যাবে, অর্থাৎ রাত্রে মোটামুটি আকাশ আপনারা পরিষ্কারই বলতে পারেন, রাত্রে কোনো রকম বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু নেই বললেই চলে। তবে পুরুলিয়া বাঁকুড়া সাইডে অর্থাৎ পশ্চিমবঙ্গের পশ্চিমের বেশ কয়েকটি জেলায় খানিকটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। তাপমাত্রা নিয়ে জানিয়ে দিই, আপনাদের অনেকেই সকালের ভিডিওটিতে রেসপন্স করেননি, দেখলাম সকালের ভিডিওটি অনেকেই দেখেননি, 11টার দিকে যে আপডেটটি দেওয়া হয়েছে সেখানে তাপমাত্রা নিয়ে ফুল আপডেট দেওয়া হয়েছে,
তো অবশ্যই দেখে নিন এই আপডেটটিতে। এখানে আমি একটু বিস্তারিতভাবে আলোচনা করব না, আমি সরাসরি দক্ষিণবঙ্গে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে সেটাই আলোচনা করব। যেমন কলকাতায় আজকে 32 থেকে 33 ডিগ্রি থাকবে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে, উত্তরবঙ্গেও মোটামুটি আমরা 30 ডিগ্রির কাছে দেখতে পারবো, অসমের দিকেও আমরা 30 থেকে 31 ডিগ্রি লক্ষ্য করতে পারবো, এবং বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা আজকে 31 থেকে 32 ডিগ্রির ঘরেই থাকবে, এবং ত্রিপুরার তাপমাত্রাও কিন্তু আমরা 30 থেকে 31 ঘরেই লক্ষ্য করতে পারবো। তো এই ছিল এই মুহূর্তের আপডেট। তো ভিডিওটি এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক করবেন, সাথে শেয়ার করবেন, নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।